ক্ষুদিরাম গেছে, কিন্তু সে ঘরে ঘরে জন্ম নিয়ে এসেছে কোটি কোটি ক্ষুদিরাম হয়ে। তোমরা চিনতে পারছো না, তোমরা মায়ায় আবদ্ধ। ছেড়ে দাও আমাদের ক্ষুদিরামকে, তোমাদের ছেলেদের ছেড়ে দাও, ওরা আমাদের, আমাদের লক্ষ্মী ছাড়ার দলের, ওরা মায়েদের নয়, ওরা ঘরের নয়, ওরা বনের, ওরা হাসির নয়, হাসির, ওরা তোমার নয়, আমার নয়, ওরা দেশের, ওরা বলিদানের, ওরা পূজার। ইংরেজ শাসকের দ্বারা ভারতবর্ষে প্রথম ফাঁসি হয় 1775 সালের 5 আগস্ট বাংলার বিদ্রোহী মহারাজা নন্দকুমারের। প্রথম ফাঁসি ভারতবর্ষে মহারাজা নন্দকুমারের। 1857 সালের মহাবিদ্রোহে 29 মার্চ ব্যারাকপুরে সিপাহী মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়। এরপরই এদেশে শুরু হয় ব্রিটিশ সরকার অর্থাৎ ব্রিটেনের রানীর প্রত্যক্ষ শাসন। 1875 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি বন্দে মাতরম মন্ত্র বিবেকানন্দ দয়ানন্দ দীনবন্ধুদের জাতীয়তাবাদী চেতনায় জন্মভূমি ও জন্মদাত্রী মা এক হয়ে মাতৃমুক্তির সংকল্প ও অনুপ্রেরণায় সন্তান দলের স্বদেশ ভাবনায় আত্মোৎসর্গের সত্তা গড়ে উঠে। অত্যাচারী কুখ্যাত প্লেগ কমিশনার র্যান্ড ও লেফটেন্যান্ট আয়ার্স্টকে গুলি করে হত্যার অপরাধে ফাঁসি হয় মহারাষ্ট্রের পুনের তরুণ তিন ভাই দামোদর চাপেকর, বালকৃষ্ণ চাপেকর ও বাসুদেব চাপেকরের যথাক্রমে 18 এপ্রিল 1898 সাল, 12 মে 1899 সাল ও 1899 সালের 8 মে। 1899 সালের 10 মে ফাঁসি হয় বাসুদেব চাপেকরের বন্ধু মহাদেব বিনায়ক রানাডের। দর্শক বন্ধু, 15 আগস্ট আমাদের দেশ 75তম স্বাধীনতা দিবস পালন করেছে মহা উৎসাহ ও উদ্দীপনায়। স্বাধীনতার অমৃত মহোৎসব পালনে থিম ছিল জাতি আগে সব সময় আগে।